আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ফ্রেন্ডস, কথা বলবো ফেসবুকের একটা টপ লেভেলের ভায়োলেশন নিয়ে। ভায়োলেশনটার নাম কি? ফ্ল্যাগ বিহেভিয়ার। কেন বলতেছি? রিসেন্টলি আপনারা যারা ফেসবুকের মধ্যে কাজ করতেছেন, যদি আপনার ফেসবুক পেজের মধ্যে কিংবা আইডির মধ্যে একটা দামি মনিটাইজেশন টুলস অন থাকে, তো রিসেন্টলি লক্ষ্য করবেন প্রচুর পরিমাণ পেজ কিংবা প্রোফাইলের উপরে কিন্তু এই ফ্ল্যাগ বিহেভিয়ার, কন্টেন্ট মনিটাইজেশন পলিসি কিংবা পার্টনার মনিটাইজেশন পলিসি, যেটাই বলেন, মনিটাইজেশন রিস্ট্রিক্টেড যেটাই বলেন না কেন, এই সেই ভায়োলেশন, যেটা আসলে আপনার ইনকাম বন্ধ হয়ে যাবে, আর্নিং স্টপ হয়ে যাবে। তো চলেন আমরা দেখি প্রথমত এটা কখন আসে, কীভাবে আসে, আর এগুলোর সলিউশন আছে কি না, কিংবা এখনও পাওয়া গেছে কি না, আসলে মূল গল্পটা কী। তো এটা কিন্তু আপনি যদি রিকমেন্ডেশনে দেখেন, তো রিকমেন্ডেশনে কিন্তু কোনো প্রবলেম দেখবেন না, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটা দেখবেন একেবারে ক্লিয়ার। ওকে, তো এখান থেকে আমরা কী করবো, মনিটাইজেশন টুলসের মধ্যে আসবো। তো দেখবেন মনিটাইজেশন ইম্প্যাক্ট। ওকে, এখানে আমরা দেখতেছি মনিটাইজেশন ইম্প্যাক্ট, এর মানে আপনার যে মনিটাইজেশন টুলস আছে এর মধ্যে কোনো ইফেক্ট ঘটেছে, অর্থাৎ কোনো ভুল ত্রুটি হয়েছে। কী হয়েছে? এখানে যদি স্টার্ট দেখেন, অ্যাড অন রিলস ইন স্টিম, তো এখানে প্রত্যেকটা নিচেই দেখবেন রিস্ট্রিকশন লাগানো আছে, প্রত্যেকটা নিচে কিন্তু রিস্ট্রিকশন লাগানো আছে, অর্থাৎ আপনার মনিটাইজেশন টুলসগুলো অফ করে রাখা হয়েছে, অফ করে দিয়েছে ফেসবুক, আপনার আর আর্নিং হবে না। ওকে, এখন আপনি ভিডিও ছাড়েন আর না ছাড়েন। ওকে, এখন যদি মনিটাইজেশন ইম্প্যাক্টের মধ্যে আসি, তা একেবারে লাল বাতি জ্বলে গেছে আর কি, দেখবেন সব পুরো লাল বাতি, মানে স্বপ্ন একেবার চুরমার হয়ে যাওয়ার মতন আমার কাছে, নিজের কাছে মনে হয়। কারণ যদি আপনার কোনো অরিজিনাল কন্টেন্টের মধ্যে এগুলো আসে, তো আপনার মনটা ভেঙে যাবে, ফেসবুকের মধ্যে কাজ করতে মন চাবে না। আর এ বিষয়ে কিছু কথা আপনাদের সাথে ইম্পর্টেন্টভাবে শেয়ার করি। তো এই পেজটা কিন্তু কোনো আমি কপিরাইট না, অর্থাৎ অনেকে আপনারা জানেন যে আমি কপিরাইট কন্টেন্ট নিয়ে বেশি কাজ করি, কিন্তু এই পেজটা কিন্তু সম্পূর্ণ একটা অরিজিনাল কন্টেন্ট, অর্থাৎ বলতে পারেন যে একটা নিউজ কন্টেন্ট, অর্থাৎ আমি নিজেই এই কন্টেন্টগুলো তৈরি করি, এখানে কোনো রকম কপিরাইটের কারণ নেই। এখন অনেকের জানার কিন্তু ইচ্ছা যে ভাইয়া, এই যে ফ্ল্যাগ বিহেভিয়ার, তো এইটা কিসের কারণে আসে? তো এটার কারণ কিন্তু আমার এর আগের ভিডিও, বেশ কিছু ভিডিওতে আমি দেখাইছি, বুঝাইছি যে এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি কিংবা ফ্ল্যাগ বিহেভিয়ার কিংবা এই রিস্ট্রিকশন আসার মূল কারণ কিন্তু বেশ কয়টা, হাতে গুনে বেশ কয়টা। যেমন বলতে পারেন একই ফটো বারবার আপলোড করা, একই ভিডিও বারবার আপলোড করা, একই টাইটেল বারবার ব্যবহার করা, দিনে প্রচুর পরিমাণ ইনভাইটেশন করা, এরকম অনেক ধরনের ভুল ত্রুটি আছে যার কারণে কিন্তু এই ফ্ল্যাগ বিহেভিয়ার আসে। ওকে, এখন এটা কিন্তু আমি এর আগেও দুটো ভিডিও বানিয়েছি, তার মধ্যে বলেছি যে এই ফ্ল্যাগ বিহেভিয়ার কিন্তু এক ধরনের বাগ হতে পারে, অর্থাৎ একটা টেকনিক্যাল ইস্যু হতে পারে। কারণ এত পরিমাণ পেজের মধ্যে আসছে, আপনি লক্ষ্য করলে বুঝতে পারবেন, যারা মনিটাইজেশন নিয়ে কাজ করতেছে ইনশাল্লাহ তারা হয়তো জানে, আমাদের ফেসবুক গ্রুপের মধ্যে প্রচুর পোস্ট, এমনকি আমি নিজেও পোস্ট করেছি, আমাদের বসেরাও পোস্ট করেছে, সেখানেও আমি নিজেও কমেন্ট করেছি যে ভাই ফ্ল্যাগ বিহেভিয়ারের কিন্তু প্রবলেমটা চলতেছে। তো এখানে মনিটাইজেশনের মধ্যে যদি আমরা ক্লিক করি, তো এখানে সেই জিনিসটা দেখতে পারবেন, বড় আকার আর্টিকেল দেওয়া আছে যেখানে এই যে ফ্ল্যাগ বিহেভিয়ার এই প্রবলেমটা। তো মূলত ফ্ল্যাগ বিহেভিয়ার কী জন্য আসে মোটামুটি ধারণা পেয়েছি, এখন এর কী সমাধান আছে? সমাধান বলতে পারেন, আমার পক্ষ থেকে আমি বলবো, যদি আপনি অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, অর্থাৎ আপনি নিজের ভিডিও বানান, অর্থাৎ কারোর কোনো কিছু কপি করেন না, তো আমি বলবো যে আপনার পেজটা যদি বড় আকারের হয়, ভাইরাল টাইপের হয়, গ্রোথ ভালো থাকে, তো আপনি নিয়মিত কাজ করে যান, ইনকাম না হোক ইনশাল্লাহ আশা করা যায় ঠিক হতে পারে, এটা গ্যারান্টি নেই, কারণ 95% ঠিক হয় না। কারণ যদি ঠিকও হয়, নর্মালি 6 মাস, 1 বছর, 1.5 বছর কিংবা 3 মাস, নর্মালি তো 3 মাস এই যে কোনো ইস্যু থাকে, তো নর্মালি আপনার কিন্তু 6 মাস, 9 মাস কিংবা 1 বছর, 2 বছর, 1.5 বছরও লাগতে পারে, আবার কি ঠিক নাও হতে পারে। কারণ এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এত পরিমাণ আসছে মানুষের কাছে, কারণ আপনার এক কাছে একটা পেজ কিংবা 2টা পেজ আছে, আপনার যেখান থেকে ভালো পরিমাণ একটা আর্নিং প্রতি মাসে আলহামদুলিল্লাহ পাচ্ছেন, যখন এই প্রবলেমটা আসে তখন কিন্তু মনটা ভেঙে যায়। কারণ একটা পেজ থেকে যখন আপনি $200-500 প্রতি মাসে পাচ্ছেন আলহামদুলিল্লাহ, আপনার আর 5টা ম্যানেজ করা লাগছে না, তো যখনই এই ধরনের প্রবলেম আসে, তো বুঝতে পারছেন যখন পার্টনার মনিটাইজেশন কিংবা কন্টেন্ট মনিটাইজেশন আসে, তখন তো আর্নিং অফ, অর্থাৎ আপনি ফেসবুকের যে পলিসি, মেন যে পলিসিটা, সেই পলিসি আপনি ফলো করতেছেন না, তখন ফ্ল্যাগ এসে যায়। আর ফ্ল্যাগ কিন্তু বেশিরভাগে যারা কপিরাইট কন্টেন্টে কাজ করে তাদের পেজের উপরে আসে, কিন্তু কিছু স্পেশালিস্ট আছে যারা 1 মাস কাজ করে আর 1 মাস কাজ করে না, তাদের কিন্তু কখনো ফ্ল্যাগ আসে না, কারণ জানে যে আমি এই মাসে সেপ্টেম্বরে কাজ করেছি, অক্টোবরে কাজ করবো না, নভেম্বরে কাজ করেছি, ডিসেম্বরে কাজ করবো না, এরকম করে কাজ করলে তাদের কিন্তু ফ্ল্যাগ আসে না। কিন্তু অনেকে আছে প্রতি মাসেই কাজ করে, তাদের পেজে কিন্তু প্রচুর পরিমাণে ফ্ল্যাগ আসে, রেড হয়ে যায়।
তো এখন মূল গল্প বলবো, যদি আপনার অরিজিনাল কন্টেন্ট হয় তো আমি বলবো যে আপনি রেগুলারভাবে যেভাবে কাজ করতেছেন সেভাবে কাজ করেন, আর আপনি পেজটাকে চেক আপ করেন। চেক আপ বলতে আপনার এই ধরনের ভুল ত্রুটি, যেমন এই যে আমি ভুল ত্রুটিগুলো বললাম, এই ভুল ত্রুটি আছে কি না এগুলো লক্ষ্য করবেন, যদি থাকে রিপ্লেক্স করার চেষ্টা করেন, ডিলিট করার চেষ্টা করেন, আর রেগুলারভাবে আপনি ভিডিও আপলোড করতে থাকেন, আর সপ্তাহে নর্মালি সপ্তাহে একটা করে আপনি ফেস সহ লাইভে আসেন, ইনশাল্লাহ যদি অরিজিনাল কন্টেন্ট হয়, আমার আশা মানে আমার বিশ্বাস ইনশাল্লাহ আল্লাপাক যদি চায় তো এটা ঠিক হয়। আর এই পেজটা নিয়ে কিন্তু এর আগেও আমি দুটো ভিডিও দিয়েছি, এই পেজটা আল্লাপাকের ইচ্ছায় যেদিন ভালো হবে ঠিক হয়ে যাবে, কারণ এই প্রসেসিং আমি নিয়মিত করছি, কারণ এই প্রসেসিংটা এত লম্বা যে অধিকাংশ আমি দেখেছি 80% লোক যখন ফ্ল্যাগ বিহেভিয়ার আসে তখন পেজ ছেড়ে দেয়, সেই পেজ নিয়ে আর কাজ করে না। আপনিও খেয়াল করবেন যে ফ্ল্যাগ যেখানে আর্নিংয়ে আসতেছে না সেটা নিয়ে তো আপনার কাজ করার কোনো প্রয়োজন নেই কিংবা আশা নেই। সেহেতু তো আমি কাজ করতেছি এই জন্য কি যে এটা আমার যেহেতু নিউজ কন্টেন্ট, আমার প্রতিনিয়তই নিউজ প্রোভাইড করতে হয়, সেক্ষেত্রে কিন্তু অনেকের হেল্প হয়, সেক্ষেত্রে কিন্তু আমার এক পেজটা চালাতে হয়। এখানে আর্নিং মেন মাকসাদ হবে না, কারণ আর্নিংয়ের থেকেও বড় দামি জিনিস থাকতে পারে। তো মূল গল্প যদি আপনার অরিজিনাল কন্টেন্ট হয় আপনি আপনার পেজটাকে চেক আপ দিবেন। এবং একটা ভুল কিন্তু রিসেন্টলি আমি দেখছি লক্ষ্য করছি অনেক মানুষ করে, সেটা হচ্ছে কি আপনার অরিজিনাল কন্টেন্ট হলেও কি আর কপিরাইট কন্টেন্ট হলেও কি একসঙ্গে সকল ভিডিও ফটো রিলস ডিলিট করে দেয়। তো এইটাও কিন্তু একটা বিহেভিয়ার, অর্থাৎ যে ফ্ল্যাগ বিহেভিয়ার এসে আপনি এক চান্সে ফেসবুকের কিন্তু একটা রুলস আছে, এক চান্সে আপনি এক ক্লিকে সকল ফটো ভিডিও ইত্যাদি ডিলিট করার কোনো নিয়ম নেই। এমনকি ফ্রেন্ড, যে আপনার ফ্রেন্ড লিস্টে ফ্রেন্ড আছে সেইগুলোকে এক ক্লিকে আপনি ডিলিট করবেন, এগুলো যখনই করবেন তখন আপনার পেজ পুরো ডেড হয়ে যাবে, আর এটাও কিন্তু একটা ফ্ল্যাগ একটা বিহেভিয়ারের মধ্যে আসবে। এই জন্য আপনার যদি অরিজিনাল কন্টেন্ট হয় আপনি চেক আপ দেবেন, যেটা একটু ডাউটফুল হবে সেটা ডিলিট করলেন, কতক্ষণ পরে ডিলিট করবেন, 2 ঘন্টা পর পর ডিলিট করতে পারেন, একটা আপনি ডিলিট করতেই আছেন, এটা কিন্তু একটা বিহেভিয়ার আসবে, প্রবলেম হবে। আর এই ফ্ল্যাগ বিষয়ে বোঝানোর জন্য আমার কাছে মনে হয় ঘন্টা দুয়েক যদি সময় পাতাম আপনাদেরকে ভিডিও বানানোর জন্য, তো আরও ক্লিয়ারভাবে আপনাদেরকে আমি সুন্দর করে বোঝানোর চেষ্টা করতাম। কারণ এ বিহেভিয়ার যে কী পরিমাণ আসছে আমাদের ফেসবুক গ্রুপের মধ্যে যদি আপনি আসেন, তাই ফ্ল্যাগ নিয়ে এত পরিমাণ কাজ, আর ফ্ল্যাগ কাদের জন্য, যাদের কিন্তু মনিটাইজেশন টুলস আছে এমনি ফেসবুক ব্যবহার করে তাদের কাছে কিন্তু না, কারণ যখনই আপনি মনিটাইজেশন পাবেন ফেসবুকের কাছে আর্নিং নেবেন তখনই আপনাকে ফ্ল্যাগ দিবে। দেখবেন আপনার পে আউটের মধ্যে 1,500, 2,000, 10,000 যখনই দেখবেন পে আউট একটা দুটো তিনটে নেবেন তখনই দেখবেন ফ্ল্যাগ আসা শুরু হয়ে যাবে, কারণ আপনার আর্নিংটা যখন বেশি পরিমাণ দেখে ফেসবুক অনেক সময় ইচ্ছা করেও মনে হয় দেয় আমার মাঝে, কিন্তু রিসেন্টলি যে পরিমাণ ফ্ল্যাগ আসতেছে আমার মনে হয় এটা একটা বাগ হতে পারে, আল্লাহ পাক যেন এটাই হয় যে বাগ, কারণ এরা অটোমেটিকলি আবার ফেসবুক রিকভারি করার চেষ্টা করবে। তো অনেকেই কিন্তু চেষ্টা করছে যে ফেসবুকের সাথে সরাসরি এটা কথা বলার জন্য, কারণ ফ্ল্যাগ এত পরিমাণ আসার তো কোনো কারণই নেই। তো আপনারা জানেন যে অনেক কারণবশত আসতে পারে, তো আল্লাহ পাকের ইচ্ছা যেন এগুলো সব ঠিক হয়ে যায়, বাগ হলেও যেন ঠিক হয়ে যায়। তো ইনশাল্লাহ যে স্টেপগুলো বললাম, যদি আপনার ফ্ল্যাগ এসে থাকে এজ রেড হয়ে থাকে তো এই স্টেপগুলো ফলো করে পেজটাকে আলাদা রেখে সেইভাবে রেগুলারভাবে রান করতে পারেন। যদি কপিরাইট কন্টেন্ট পেজ হয় তো সেই পেজ তো ছেড়ে দিয়ে আপনি আর একটা পেজে কাজ করাটাই উত্তম হবে। তো এই ছিল একটু লম্বা চওড়া আপনাদের কী বলে উপদেশ দিয়া, জ্ঞান অত নেই তারপরেও দেওয়ার চেষ্টা করলাম, কারণ এটা ঘটেছে অনেক মানুষ পরেশান, আর এই পরেশানি কী আমার নিজের কাছেও যেহেতু আছে আমি অনুভব করতে পারি। তো আশা করি আপনাদের আমার এই বকবক অনেকের উপকার লাগতে পারে, আবার অনেকের নাও লাগতে পারে। যদি আপনার কাছে উপকার লাগে তো অবশ্যই আপনি আপনার একটা মূল্যবান কমেন্ট করবেন, কারণ আপনাদের কমেন্ট অনুযায়ী আমি নেক্সট ভিডিও বানাই। তো অবশ্যই কিন্তু আপনার মূল্যবান কমেন্ট করে রাখবেন কী পরিস্থিতি আছে, আপনারা যদি ফ্ল্যাগের সাথে কন্ট্যাক্ট অবশ্যই দিবেন, আর পাশাপাশি আপনারা কী রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করেন একটু বেশি থেকে বেশি কমেন্ট করবেন, কারণ কি আপনারা কী রিলেটেড দেখতে চাচ্ছেন এটা কিন্তু আমাদের অ্যানালাইজ করার ক্যাপাসিটি খুবই কম, যেহেতু আমি বিভিন্ন রকম সাইটে কাজ করি, আর ইদানিং আপনারা লক্ষ্য করবেন আমি কিন্তু ইউটিউবের মধ্যে ভিডিও রেগুলারভাবে দিতে পারছি না কিংবা দিচ্ছি না সময়ের কারণে। তো আপনারা কী রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করেন মেসেজ দিতে পারেন, কমেন্ট করতে পারেন, ইনশাল্লাহ আমি সেই রিলেটেড কিন্তু ভিডিও বানানোর চেষ্টা করবো। ততক্ষণ ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।